প্রিয় দর্শক শুভ সন্ধ্যা, আপনারা দেখছেন বঙ্গনুর নিউজ। এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে সোহানা ইয়াসমিন। মুকুলের দিল্লির বাড়ি থেকে হঠাৎ উধাও মোদি শাওয়ার ফ্লেক্স, তুঙ্গে জল্পনা। নয়াদিল্লিতে বিজেপি নেতা মুকুল রায়ের বাড়ির সামনে থেকে আচমকা উধাও দলের যাবতীয় ফ্লেক্স, প্ল্যাকার্ড। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি দেওয়ায় সেই ব্যানার ফ্লেক্স রাতারাতি গায়েব। 181 সাউথ অ্যাভিনিউয়ের সামনে চেনা ছবি বদলে যাওয়ায় দিল্লি আর রাজ্য রাজনীতিতে নয়া জল্পনা। দিল্লির সাংগঠনিক বৈঠক ছেড়ে হঠাৎ কলকাতায় ফেরা, তারপর এই ব্যানার উধাও হওয়া নিয়ে চোর গুঞ্জন। 21 বছর আগে যোগ্য জবাব পেয়েছিল পাকিস্তান, কারগিল বিজয় দিবসের স্মৃতিচারণা মোদির। বছর আগে আজকের দিনে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছিল ভারতীয় সেনা। ওই দিন আমাদের জওয়ানরা কারগিল যুদ্ধ জিতেছিলেন। রবিবার 67তম মন কি বাত এ বক্তব্য রাখতে গিয়ে এ মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ প্রসঙ্গে তিনি বলেন, ওই সময় ভারতের তরফে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার বিষয়ে প্রচুর উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু দুর্বলের যেরকম স্বভাব, কোনো কারণ ছাড়াই সবার সঙ্গে শত্রুতা করে ওরাও তেমনই করেছিল। করোনা ভ্যাকসিনের প্রাথমিক পর্বের ট্রায়ালের ফলাফল আশাব্যঞ্জক, দাবি গবেষকদের। করোনা সম্ভাব্য প্রতিষেধক করোনা ভ্যাকসিনের প্রথম পর্যায়ের ট্রায়ালের প্রাথমিক পর্ব শেষ হয়েছে। সংবাদ সংস্থা ANI এর দাবি, প্রাথমিক পর্যায়ে 50 জনের শরীরে এই ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছিল এবং প্রথম পর্যায়ের ট্রায়ালের ফলাফল বেশ আশাব্যঞ্জক। রোহতকের PGI হাসপাতালে করোনা ভ্যাকসিন ট্রায়ালের পর্যবেক্ষক ডক্টর সবিতা বর্মা সংবাদ সংস্থা ANI কে জানিয়েছেন, প্রথম পর্যায়ের ট্রায়ালের প্রথম পর্বে 50 জনের শরীরে এই ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছিল। এদের ট্রায়ালের যে ফলাফল এসেছে তা আশাব্যঞ্জক। শুধু লকডাউন করে লাভ হবে না, রাজ্যের সিদ্ধান্তের বিরোধিতা অধীর রঞ্জন চৌধুরীর। সপ্তাহে 2 দিন লকডাউন করে কি সত্যিই করোনার সঙ্গে মোকাবিলা করা সম্ভব? প্রশ্ন কংগ্রেস সংসদীয় দলের নেতা অধীর রঞ্জন চৌধুরীর। বরং তার বদলে কন্টেনমেন্ট জোনে আরও কড়া অনুশাসন ও নজরদারি প্রয়োজন বলে মনে করেছেন তিনি। অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ, বাংলায় শুধু লকডাউন হচ্ছে কিন্তু বাকি কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না, তাই শুধু এভাবে লকডাউন করে বিশেষ লাভ হবে বলে মনে করছেন না তিনি। একই সঙ্গে তার দাবি, করোনা মোকাবেলায় তারা সামনের সারিতে দাঁড়িয়ে লড়াই করছে, তাদের কিছুদিন ডিউটি করার পর ছুটি দেওয়া হোক। সোজা বাংলায় বলছি, জনতার মন পেতে নয়া প্রচার অভিযানে নামছে তৃণমূল কংগ্রেস। অভূতপূর্ব সাড়া পেয়েছে দিদিকে বলো, সাধারণের কাছে পৌঁছেছে বাংলার গর্ব মমতা ক্যাম্পেইন। সেই পথে হেঁটে এবার সোজা বাংলায় বলছি, প্রচারাভিযান শুরু করছে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস। জানা গিয়েছে রবিবার 26 জুলাই থেকে বাংলায় মন পেতে শুরু হচ্ছে সোজা বাংলায় বলছি অভিযান। বিজেপিকে ঠেকাতে বাংলা ভাষা ও বাঙালির আবেগকে হাতিয়ার করেই এই অভিযান। বাংলার বুকে ভাষা সন্ত্রাসের অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে সরব হবে শাসক দল। এই অভিযান চালিয়ে 2021 বিধানসভা নির্বাচনে কোনোভাবে গেরুয়া শিবিরকে জায়গা ছাড়তে রাজি নয় তৃণমূল কংগ্রেস, তাই এখন থেকেই রাজ্যে প্রচারের ঝড় তুলতে চাইছে শাসক দল। বিজেপি কর্মী গ্রেফতারের প্রতিবাদে বসিরহাটে SP অফিস ঘেরাও, আটক রাজু বন্দ্যোপাধ্যায়। বিজেপি কর্মী রাজেন্দ্র সাহা ওরফে সোমুকে গ্রেফতারের প্রতিবাদে সড়ক গেরুয়া শিবির। রবিবার সকালে ধৃত কর্মীর মুক্তির দাবিতে বসিরহাটের SP অফিস ঘেরাও করে গেরুয়া শিবিরের নেতা কর্মীরা। নেতৃত্বে ছিলেন রাজু বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ কর্মসূচির জেরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে বসিরহাট থানার পুলিশ। আমফান করোনা জোড়া ধাক্কার পরও বেকারত্ব কম বাংলায়, সোজা বাংলায় বললেন ডেরেক। 21 নির্বাচনের কথা মাথায় রেখে সোশ্যাল মিডিয়ায় নতুন প্রচারাভিযান শুরু করলো রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস। মূলত তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও ব্রায়েনের মস্তিষ্ক প্রসূত এই কর্মসূচিটির নাম দেওয়া হয়েছে সোজা বাংলায় বলছি। রবিবার এর প্রথম পর্বে অন্যান্য রাজ্যের তুলনায় বাংলার কর্মসংস্থানের তুলনামূলক চিত্রটি তুলে ধরার চেষ্টা করলেন ডেরেক। বিজেপির হাত থেকে গণতন্ত্র ও সংবিধানকে বাঁচাতে দেশ ছুড়ে আন্দোলনের ডাক কংগ্রেসের। দীর্ঘদিন ধরেই দেশের অবিজেপি রাজ্যগুলি থেকে ক্ষমতাসীন সরকারকে সরাতে ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করে আসছে কংগ্রেস। একই সুর শোনা গিয়েছে বিজেপি বিরোধী অন্যান্য বিরোধী দলগুলির নেতাদের মুখেও। রাজস্থানের ঘটনা তার জ্বলন্ত প্রমাণ বলে উল্লেখ করছেন তারা। এবার বিজেপির হাত থেকে ভারতের সংবিধান ও গণতান্ত্রিক ব্যবস্থাকে রক্ষা করতে দেশজুড়ে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিল কংগ্রেস। আগামী সোমবার থেকে দেশের বিভিন্ন জায়গায় কংগ্রেসের তরফে ওই কর্মসূচি পালন করা হবে বলে জানা গিয়েছে। আনলকের তৃতীয় পর্যায়ে খুলবে স্কুল কলেজ মেট্রো, ইঙ্গিত মিলল কেন্দ্রীয় সরকারি সূত্রে।
68 দিন লকডাউন, প্রায় মাস দুয়েকের আনলক, এত কিছুর পরেও দেশে করোনা সংক্রমণ কমার বিন্দুমাত্র ইঙ্গিত তো মেলেইনি, উল্টে দিন দিন প্রকোপ বাড়িয়ে চলেছে এই মারণ ভাইরাস। আপাতত প্রতিদিন 50,000-এর কাছাকাছি মানুষ নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন। এই পরিস্থিতিতে কি নতুন করে কঠোর লকডাউনের পথে হাঁটবে দেশ, নাকি যেভাবে ধাপে ধাপে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে তা চলতে থাকবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। 5 আগস্ট পর্যন্ত দিনে 5 বার হনুমান চল্লিশা পাঠ করুন, করোনা তাড়াতে দাওয়াই প্রজ্ঞার। করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব, ভ্যাকসিনের আশায় দিন গুনছেন সকলেই। তবে এই পরিস্থিতিতেও ভ্যাকসিন নয়, ভাইরাস তাড়াতে হনুমান চল্লিশা পাঠের উপরে ভরসা রাখলেন বিজেপি সাংসদ প্রজ্ঞা সিং ঠাকুর। তার দাওয়ায় দিনে 5 বার হনুমান চল্লিশা পাঠ করলেই দেশে কমবে ক্ষুদাদ্র ক্ষুদ্র অথচ ডাকুটে ভাইরাসের প্রকোপ, যদিও তার মন্তব্য নিয়ে অনেকেই হাসিঠাট্টা শুরু করেছেন। বেআইনি ব্রাউন সুগার সহ মাদক কারবারিকে গ্রেফতার করলো মোথাবাড়ি থানার পুলিশ। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে 300 গ্রাম ব্রাউন সুগার, যার বর্তমান বাজার মূল্য প্রায় 15 লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিশ। শনিবার গভীর রাতে রামনাথপুর এলাকা থেকে 2 মাদক কারবারিকে ব্রাউন সুগার সহ হাতেনাতে গ্রেফতার করে মোথাবাড়ি থানার পুলিশ। ধৃত মাদক কারবারিকে মালদা আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের পুলিশ হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ। রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ রামনাথপুর এলাকায় অভিযান চালায়। সেখানে 2 মাদক কারবারিকে ব্রাউন সুগার সহ হাতে নাতে ধরে ফেলে। ডক্টর কফিল খানের মুক্তির দাবিতে আজ প্রতিবাদের দিবস পালন বাম ছাত্র যুব সংগঠনের। বিশিষ্ট চিকিৎসক জেলবন্দি ডক্টর কফিল খানের মুক্তির দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ দিবস পালন করছে বাম ছাত্র যুব সংগঠন DYFI। বিশিষ্ট শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কফিল খানের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে সতী 2 নম্বর ব্লকের মহেশাইল পাইকারি সবজি বাজারের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন DYFI এর আওরঙ্গাবাদ লোকাল কমিটি। এদিনও রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে DYFI। নজরদারি চালাতে গিয়ে আক্রান্ত হলেন সিভিক ভলেন্টিয়ার, ধাক্কা মেরে ফেলে দেওয়া হলো ইংরেজবাজার থানার অভিযানকারী অফিসারকে। আর তারপরে রণক্ষেত্র চেহারা নেই মালদা শহরের বালুচর এলাকা, লাঠি পেটা করে অভিযুক্তকে গাড়িতে তুলতে বাধ্য হয় ইংরেজবাজার থানার পুলিশ। এই পরিস্থিতিতে অভিযুক্ত পরিবারের লোকেরা পুলিশের কাজে বাধা সৃষ্টি করেছে বলে অভিযোগ। শনিবার দুপুরে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা তৈরি হয়। করোনা মোকাবিলায় পরিস্থিতির মধ্যে সরকারি কাজে বাধা, পুলিশ কর্মীদের হেনস্থা করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ।